ত্রিপুরায় বর্ডার হাটের কাজের অগ্রগতি এবং কোভিড পরিস্থিতিতে বন্ধ হয়ে পড়া হাটগুলিকে দ্রুত চালু করার বিষয়ে রাজ্যসভায় সংশ্লিষ্ট মন্ত্রকে দৃষ্টি আকর্ষণ করেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব প্রশ্নের প্রেক্ষিতে বর্ডার হাটগুলির বর্তমান অবস্থা সম্পর্কে শ্রীদেবকে জানানো হয় এর পাশাপাশি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের সাথেও এই মর্মে পৃথকভাবে আলোচনা করেন বিপ্লব কুমার দেব তিনি শীঘ্রই ত্রিপুরার সীমান্ত হাট চালু করার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট আর ই নিউজ